फ्रेंड्स वेलकम बैक आवर चैनल एस्ट्रोलॉजी कोलकाता जे বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অক্টোবর মাসের রাশিফল জানব অক্টোবর মাসটি আমাদের কেমন যাবে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ রাশি এর আগে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করেছি যারা এখনো দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিংক দিয়ে দিচ্ছি গিয়ে দেখে নিন জেনে নেওয়া যাক অক্টোবর মাসটি বৃষ রাশির মানুষদের জন্য কেমন যাবে সবার প্রথমে যেটা জানবো সেটি হচ্ছে এডুকেশন কেমন থাকছে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসটা খুব ভালো ফল দেবে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন তাদের জন্য এই মাসটা খুব ভালো তারা খুব ভালো সফলতা কিন্তু এই মাসে পাবেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব ভালো এক্সাম আপনাদের কিন্তু যাবে এই মাসে আপনারা এডুকেশনের দিক থেকে 100% ভাগ্যের সাপোর্ট কিন্তু পাচ্ছেন এডুকেশন নিয়ে চিন্তা করার মতো কোনো কিছু কিন্তু থাকছে না এক্সাম থাকলে অবশ্যই কিন্তু সেই এক্সাম প্রচণ্ড মাত্রায় ভালো যাবে জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে কেরিয়ারের ক্ষেত্রে বলবো যাদের অনেক দিন ধরে অফিসে বা বিজনেসের জায়গায় কারোর সাথে সমস্যা চলছিল কোনো রকম সমস্যার মধ্যে ছিলেন এই মাসে সেই সকল সমস্যা থেকে মুক্তি আপনারা পেয়ে যাচ্ছেন কেরিয়ার এই মাসে আপনাদের ভালো থাকছে কেরিয়ারে উন্নতি এই মাসে আপনারা দেখতে পাবেন অবশ্যই করে এ মাসে আপনারা কাজের জায়গায় সিনিয়রদের প্রচণ্ড রকমভাবে কিন্তু প্রশংসা পাচ্ছেন কেরিয়ার নিয়ে এ মাসে আপনারা আরও বড় কোনো প্ল্যানিং করতে পারেন সেই প্ল্যানিংও যদি আপনাদের থাকে সেক্ষেত্রেও কিন্তু সফলতা আপনারা পাবেন যারা জব চেঞ্জ করবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় ট্রাই করুন অবশ্যই করে বেটার চান্স আপনাদের জন্য কিন্তু ওয়েট করে আছে কেরিয়ারের সফলতা আপনাদের কিন্তু কনফিডেন্সকে প্রচণ্ড মাত্রায় বাড়িয়ে তুলবে জানবো আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে কেতু আপনাদের ষষ্ঠে থাকছে এ মাসে কিন্তু হেলথ নিয়ে চিন্তার মধ্যে থাকবেন স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না গোটা মাসটাই প্রচণ্ড ডিস্টার্বের মধ্যে কিন্তু যাবে কেতু কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করবে আপনাদের হেলথকে জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে লাভ লাইফ যদি বিচার করি তাহলে বলবো লাভ লাইফ ভালো থাকছে লাভ লাইফ নিয়ে চিন্তা করার মতো কিছু নেই লাভ লাইফ একদম স্মুথভাবে চলে যাবে জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে মঙ্গলের দৃষ্টি সপ্তমভাবে ম্যারেজ লাইফ খুব একটা ভালো থাকবে না ম্যারেজ লাইফে বিবাদ লেগে থাকবে কোথাও গিয়ে একে অপরের সাথে বিচ্ছেদ করব এই যে মানসিকতা সেটা এই মাসে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ম্যারেজ লাইফ একটু সাবধানে হ্যান্ডেল করুন না হলে কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে সমস্যা থাকবে ম্যারেজ লাইফে অনেকের ক্ষেত্রে কিন্তু নিজেদের ঘরের সমস্যাটা বাইরে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে মঙ্গল আপনাদের প্রথমভাবে বসে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে ফ্যামিলিতে কোনো শুভ অনুষ্ঠানের জন্য অর্থ ব্যয় হবে অর্থনৈতিক পরিস্থিতিটা মিশ্র থাকছে অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা বেটার আমি কিছু মাসে বলতে পারলাম না অর্থ শুধু ব্যয় হবে অর্থ যে ইনকাম সেটা যেমন ছিল সেরকমই কিন্তু থাকবে বিষরাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে খুব ভালো থাকবেন টাটা